এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়েখ আমার উপর খুব ক্ষিপ্ত। এর আকিদা ঠিক নাই, এর মানহাজ ঠিক নাই, লেকচার শোনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমারটা শোনার দরকার নাই, তোমাকে শুনতে কে বলছে? তোমার শোনার ইচ্ছা করে না, তুমি শুনিও না। যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ। আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ। মুমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ, ওরাই প্রজন্ম ঘুরবে ইনশাল্লাহ। আর আমাদের ভুল হতে পারে, ভুল হলে সেটা ওলামায়ে কেরাম সংশোধন করবেন। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে, অবশ্যই মাথা পেতে নেবেন ইনশাল্লাহ। আমরা আলেম ওলামার বাইরে নই, ওলামায়ে মুহাক্কিকের বাইরে নই। বিষ্ণুই বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারে ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টাই না উঠায়, আর যে উঠতে চায় আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। পরিবর্তন হলে মানুষ কি বলবে? গতকাল কো ব্যান্ড প্যাকেজ করতাম, এখন যদি নামাজ কালাম করি বলবে যে দেখছি না সিবাই গিয়ে সুটটান দিতি, এগুলো উল্টা পাল্টা বলবে। মানুষ কি বলবে? ওই মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা করছেন তো? মানুষ কি বলবে জানে? আপনি মারা যাওয়ার পর 40 সাথে আসবে, গরুর গোশত কম পাবে, বলে গোশতই পাই নাই, মানুষ এটাই বলবে। মানুষের চিন্তা বাদ দেন, রাব্বে করিমের চিন্তা করেন যে তেনার কাছে কি জবাব দিব, ঠিক না? মনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই, এই আবেগে যে পড়বে ওর জীবন যখন সব নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে মাফ চাই, দোয়া চাই, এই পাল্লাই পড়বা, রাজি আছো ইনশাআল্লাহ? একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াস প্রজন্ম না, ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত পড়ে না, ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের শরীয়তেই কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই, এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার, এক কথায় রাতের বেলার দরবেশ, দিনের বেলার ঘোর সওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে, আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস, ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসরাহ, কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসরা, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। পড়েন নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান,
দ্রুত গতিতে নামাজ পড়বেন না, যত স্লোলি পড়া যায় যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য, কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে বান্দারা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। সুবহানাল্লাহ, যত রকমের ভালোবাসা আছে ওই যে শুরুতে বলেছিলাম সব মিথ্যু। আপনি আজকে মারা যাবেন, কালকে আপনাকে দাফন করে দিবে। কিছুদিন আগে আমার এক দুঃসম্পর্কের মামা ইন্তেকাল করেছে, ফোন আসলো, প্রোগ্রামের শিডিউলের কারণে যেতে পারি নাই। কিছুক্ষণ ধরে তো ওনার নাম শুনতেছিলাম, ঘন্টা দুয়েক পরে বলতেছে লাশ এসেছি কিনা। এখন আর আব্দুল্লাহ বলে ডাকে না, এখন আর নাম ধরে ডাকে না, বলে লাশ এসেছি কিনা। হায়রে মানুষ, রঙিন ফানুষ, তমফুরে লেঠুস, এখনো বুঝেন নাই। দুর্দিনের দুনিয়া জেসেমের মধ্যে যতক্ষণ রু আছে আপনাকে মানুষ সম্মান করবে, যতক্ষণ রু আছে জেসেমে তাকাত আছে, শক্তি আছে, আপনাকে তুলে তুলে। আবু উসাম উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যেই কাজটা করলে আমি নাজাত পেয়ে যাব বা আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, আমি পুরস্কার পাব ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সওম রাখো, কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই। তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন তুমি সওম রাখো, এর সমতুল্য কিছু নেই। তিনি বলছেন আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কি করব, তিনি বলছেন তুমি সওম রাখো, এর সমতুল্য কোনো আমল নেই। আল্লাহ পাক আমাদেরকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে, সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে, সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে, জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে?